লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্সে ন্যান্টেসকে 3-0 গোলে পরাজিত করল পিএসজি। লিগ ওয়ানের 6 নম্বর ম্যাচে আজকে সকালে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হয় ন্যান্টেসের। সেই ম্যাচে ন্যান্টেসের হোম গ্রাউন্ডে তাদেরকে 3-0 গোলে পরাজিত করেছে ক্রিস্টোফার গাল্টিয়ারের শিষ্যরা। এই ম্যাচে শুরুর একাদশে ক্রিস্টোফার গাল্টিয়ার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে রাখেননি। এই ম্যাচে শুরু থেকেই ন্যান্টেস একের পর এক আক্রমণ করতে থাকে, তবে তারা গোল করতে পারেনি। পিএসজি এই ম্যাচে তাদের প্রথম গোলটি পায় 18 মিনিটের মাথায়। লিওনেল মেসি মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে এসে বাম প্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে থাকা কিলিয়ান এমব্যাপের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন এবং কিলিয়ান এমব্যাপে সেকেন্ড পোস্টের কোণা দিয়ে বলটি জালে জড়ান এবং 1-0 গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ফিরে এসে 54 মিনিটের মাথায় আবারও গোল করেন কিলিয়ান এমব্যাপে। লিওনেল মেসির বাড়ানো বল থেকেই এইবার ডিবক্সের মধ্যে দিয়ে গোল করেন এই ফরাসি তারকা এবং 2-0 গোলে লিড নেয় পিএসজি। 63 মিনিটের মাথায় কিলিয়ান এমব্যাপেকে তুলে নেইমারকে নামান গাল্টিয়ার এবং নেইমার মাঠে নেমেই 68 মিনিটের মাথায় বল বারপোস্টে মেরে বসেন এবং ফিরতি বলে নুনো মেন্ডিস গোল করেন এবং 68 মিনিটের মাথায় 3-0 গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর মেসি ও নেইমাররা একের পর এক আক্রমণ করলেও আর কোনো গোল পায়নি দুটি দলই। এই মৌসুমে মাত্র 6টি ম্যাচ খেলে 5টিতে জয় এবং 1টিতে ড্র নিয়ে লিগ টেবিলে সবার উপরে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। অপরদিকে ন্যান্টেস 6টি ম্যাচ খেলে 1টিতে জয়, 3টিতে ড্র এবং 2টিতে হেরে লিগ টেবিলে 10 নম্বর স্থানেই আছে।